2012 সালে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিতে এক প্রতারককে 11 লাখ টাকা দেন নজরুল ইসলাম। 2013 সালে নৈশ প্রহরী এবং 2017 সালে উচ্চমান সহকারী হিসেবে চাকরি নিতে গিয়েও প্রতারিত হন। এরপর কাস্টমসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেনে নিজেই শুরু করেন প্রতারণা। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমুইন জানান, কয়েকজন ভুক্তভোগীর লিখিত অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে নজরুল সহ তার 3 সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও রেভিনিউ অফিসার সুপারিনটেনডেন্ট কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র গড়ে তুলে তারা বিমানবন্দর ও স্থলবন্দরের অর্থের বিনিময়ে পণ্য ছাড়িয়ে দেয়া, বিদেশে পাঠানো ও ভিসা তৈরি করে হাতিয়ে নিয়েছে প্রায় 5 কোটি টাকা। মূল হোতা নজরুল ইসলাম সহ 4 জনকে গতকাল রাতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই প্রতারক চক্রের কাছ থেকে তাদের ব্যবহার্য প্রাইভেট কার, 2টি মোটরসাইকেল, বিভিন্ন পোশাক, হ্যান্ডকাপ, সিল সহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই।